অদহম মারকাজি জমিয়ত উলামা আর অংখ্যালঘু পরিষদে আজি এক সংবাদ মেলর যোগে সাংবাদিকক জানায় যে বিশ্বনবী হযরত মোহাম্মদর কার্টুনযুক্ত এক বাতরি ফ্রান্সর প্যারিসর চার্লি এবদুর আলোচনী প্রকাশ করা বাতরিয়ে বিভিন্ন বাতরি ক্ষেত্রত প্রকাশ করা আর টিভি চ্যানেলত প্রকাশিত বাতরির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাইছে অদৌহম মারকাজি জমিয়ত উলামা আর সংখ্যালঘু পরিষদ। সেয়েহে আজি গুৱাহাটী প্রেস ক্লাবত এক সংবাদ মেলত যুটীয়া সংগঠনটোৱে জানায় যে ইসলাম ধর্মর পয়গম্বর হযরত মোহাম্মদর কোনো ফটো নাই। কাল্পনিক ফটো সহ কার্টুন বনায় কিছুমান দুষ্ট প্রকৃতির লোকে বাতরি প্রকাশ করে বিশ্বত অশান্তি সৃষ্টি করাই নহয়, ইসলাম ধর্মী লোকর বাবে অসহনীয়। ইসলাম ধর্মর অর্থ হয়েছে শান্তি আর ভাতৃত্ব। হযরত মোহাম্মদে কাফের বিলাকর অত্যাচার সহ্য করে ইসলাম ধর্ম প্রচার করেছে এই বলে অধ্যক্ষ সকলে কয়। প্রত্যেক ধর্মাবলম্বী মানুষে যাতে এই কার্য হযরত মোহাম্মদর কোনো ফটো নাই এই মুহূর্তে একটা কার্টুন বনাই পেলায় যেটা বিকৃতি রূপ দিছে, গতিকে এনে এজন মহান ব্যক্তির বিরুদ্ধে তেওঁলোকে যেটো ব্যবস্থা লৈছে এইটো আমি তীব্র বাহারে গরিহণা দিয়া উচিত। ইসলাম ধর্মর পয়গম্বর হযরত মোহাম্মদে কইছে প্রত্যেক ধর্মকে তুমি শ্রদ্ধা আর সম্মান জানাবা। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।